نافع المذنبين، والصلاة والسلام عليك يا رحمة منا وعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا، صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. أريجاري رتري هوا جاري شونار مدينة إموجلي شير سلام خاني پوچھ دیو نبی جیر پاک روا جائے. اللہ صلی علی سیدنا مولانا محمد وعلا آلی سیدنا محمد. نبی کو اپنار بھلو بشا جیبونیر گونا جھوڑی جائے، نبی کو اپنار بھلو بشا اللہ پریو ہوا جائے. اللہم صلی علی
العالم سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد. ইমান আনার পরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন আল্লাহ তখনই বলেছেন আপনাকে সুসংবাদ দিয়েছেন দুনিয়াতেও আপনি বাড়ি বানালে যান কোথায় ইঞ্জিনিয়ারের কাছে বাচ্চাকে টিচিং প্রফেশনে আনতে চাইলে আপনি যান কোথায় শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক কিনা বলেন অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য যান কোথায় ডাক্তারের কাছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি ঠিক তেমনি ভাবে আপনি যদি পরকালকে যদি আপনার করে পেতে চান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি আমার জান্নাতে চলে আসো সুবহানাল্লাহ এবার আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ জান্নাতে গিয়ে আমি কি করব আল্লাহ বলেছেন জান্নাতে গিয়ে কি করব তুমি এখনো বুঝো না এখনো সেই গুড নিউজ তোমার কান পর্যন্ত পৌঁছায়নি কেন পৌঁছায়নি কি জন্য পৌঁছায়নি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যখন জান্নাতে কদমটা বাড়িয়ে দিবে আমি তার আগেই তোমার জন্য অতিথিয়তার ব্যবস্থা রেখেছি আল্লাহকে সেটা কি আল্লাহ বলেছেন ইন্দা রব্বিহিম ইউযকুন আল্লাহ বলেছেন দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ আমি তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছি আর তারা কবরে এসে তারা কবরটাকে কবর নয় তারা ভাবে জান্নাত হিসাবে সেখান থেকে দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই পিছনে কথা বলে কে এদেরকে বলো এতে যাইতে মেজাজ কিন্তু এমনি খারাপ আপনারা জানেন না আমি ফাইজদামি পছন্দ করি না আপনার কি রাস্তাঘাট দোকানপাট কথা বলে শেষ হয় না মাহফিলের আঙ্গিনা আসে কথা বলতে হবে শুনেন আমাদের গজব কেন জানেন আজকে মসজিদ কোন বাড়ি কোন মাহফিল কোন সব আমাদের কাছে একরকম হয়ে গেছে জুমার দিন মি আজকে জুম্মাতে দেখলাম খুতবা চলতেছে দেখছি দুই তিনজন মিলে কথা বলতেছে অথচ খুতবা চলাকালীন আপনি একজন আরেকজনকে চুপ করো শব্দটা ইউজ করতে পারবেন না তাকে বরাদ আপনি তাকে স্টপ করা তাহলে ইশারাই করতে হবে খুতবাটা এতটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন খুতবা যখন চলে তখন খুতবা যখন চলে এই মুহূর্তে যে মানুষগুলো মসজিদে কদম দেগুলোর কপাল পোড়া কেন কপাল পোড়া খুতবা যখন স্টার্ট হয়ে যায় রানিং হয়ে যায় যারা মসজিদের দুপাশে দাঁড়িয়ে যারা নোটবুকের মধ্যে সকল মুসল্লির এক দুই তিন চার করে রোল নাম্বার অনুযায়ী যারা নোটবুকে উঠায় ওই ফেরেশতাদের খাতায় কিন্তু ওই দুর্ভাগা মুসল্লির নামটা ওঠে না তার কারণ কি তার কারণ হলো যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় ঠিক তখনই ওই ফেরেশতারা তার নোটবুকটাকে ক্লোজ করে ইমাম সাহেবের খুতবা শুনতে থাকে সেই খবর আমাদের কি আছে আজকে আছে কি নেই আরে আছে কি নেই পৃথিবী নেই পৃথিবী নেই পৃথিবী কিভাবে বাড়ি বানাবো কিভাবে গাড়ি কিনবো কিভাবে ছেলেকে ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডায় পাঠাবো ইউরোপ কান্ট্রিতে পাঠিয়ে আত্মীয় স্বজনের কাছে বলবো আই এম দ্য গ্রেট পার্সন ঠিক কিনা বলে মাই সন লিভিং ফ্রান্স ঠিক কিনা বলে অস্ট্রেলিয়া আমেরিকা লন্ডন এখানে প্রাউড ফিল করার কিচ্ছু নাই কারণ আপনি যদি আপনার সন্তানকে হক্কানি আলেম বানাতে পারেন আল্লাহ রাসূলের প্রেমিক বানাতে পারেন তাহলে আপনি প্রাউড ফিল করতে পারেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে খাবো না ভাই তুই খেয়ে ফেল আচ্ছা খাই না তো খেয়ে ফেলো তুমি খাও না খাও তুমি খাও আমি বলছি না আমার কথা কি আপনারা বুঝতেছেন সহজে বুঝতেছেন দুনিয়ার ধন আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দেয় তার কারণ কানাও দেখবেন পৃথিবীর ধন পাইলে খুশি কি যিনি দৃষ্টিহীন তিনিও কিন্তু পৃথিবীর ধন পাইলে কি হয় খুশি হয় কিন্তু এলএম দিনের শিক্ষা কোরআন হাদিসের গান কিন্তু সবার কাছে মজা আল্লাহ বলেছেন যার কাছে মজা লাগে সেই হলো আমার মনোনীত বান্দা কারণ যার সিনাই এলএম আছে কোরআন হাদিসের গান আছে আল্লাহ রাসূলের প্রেম আছে তোমরা মনে করবে তার প্রতি আমি খোদা রাজি কারণ আমি তাকে ভালোবেসে তার হাতে তুলে দিয়েছি আর সে হাসি মুখে বরণ করে বোঝা বইতেছে তারই অর্জন করার পিপাসা মিটবে তখন যখন সে জান্নাতে পৌঁছাবে তার আগে নয় আজকে আপনারা কেন আসছেন একজনের পর একজন আলেম আসবে কারণ এক একটা ফুলের এক একটা গান এক একটা ফুলের এক একটা সৌন্দর্য এক একটা ফুল গাছের এক একটা ফুল গাছের এক একটা ফুল গাছের বডি এক এক রকম সুন্দর সবকিছু মিলিয়ে সে গ্রাম নীতি আসেননি
এখান থেকে জ্ঞান অর্জন করবেন এলেম অর্জন করবেন শিক্ষা অর্জন করবেন আল্লাহ রাসূল বলেছেন তুমি পৃথিবীতে শিক্ষার জন্য যত রাস্তা অতিক্রম করবে জান্নাত তোমার তত কাছে চলে আসবে আজকে সেই খবর তোমাদের কাছে ভালো লাগে না তোমাদের কাছে ভালো লাগে ফেসবুক ইউটিউব তোমার কবরে তুমি যাবে তোমার চিন্তা নিয়ে তুমি থাকো কিন্তু আমার এরিয়া এসে ফাইজদামি চলবে না আমার কথা নয় আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি যে বান্দা পাঠিয়েছি বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করে সেটা হলো হক্কানি আলিমরা এইজন্য আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে কি হয়ে যাও যুক্ত হয়ে যাও মিলে যাও আর তাদের সাথে মিলেই আমার জান্নাতে চলো আর তুরিকরে তারা পরকালেও সেমপিয়া তারা পরকালেও কি আরে জোরে বলেন না কেন আমি দুরুদ পড়ছি আপনারা কি ভাব নিয়ে বসে আছেন আরে বাপ রে বাপ খবর কতটুকু রাখেন আর কতটুকু জানেন কিছু গোরার ডিম তো কিছু জানেনই না জানার চেষ্টাও করেন না জানেওয়ালা ব্যক্তি আসলে তাদেরকে মূল্যায়নও করেন না কোন কবরে হবে ঠিকানা যারা আল্লাহ রাসূলের প্রেমকে যারা আল্লাহ রাসূলের ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেয় এরা হলো মুনাফিক এরা কি আপনারা বুঝেন না এটা হাদিস শরীফ আমার বক্তব্য নয় আল্লাহ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একই বাড়ি নোংরা লোয়েস্ট সর্বনিম্ন জায়গা তাদের ঠিকানা আমি কখনোই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের জন্য কাঙ্ক্ষিত নই তবে কেন জানি মাঝে মাঝে লক্ষ লক্ষ মানুষ চলে আসে ওই দিন গেলাম মেঘালয় বর্ডারের ওখানে সর্বোচ্চ পাঁচ মিনিট এই প্যান্ডেলার চাইতে মনে হয় কয়টা প্যান্ডেলের কত কমপক্ষে মনে হয় এই প্যান্ডেলার মতো মিনিমাম মনে হয় আট দশটা প্যান্ডেলের সমান হবে ঠিক পাঁচ মিনিট লাগছে তাও কি জানেন মুরব্বিরার তো সাহায্য নাই সব যুবক আমার কাছে মনে হয়েছে সেই দিন ঈদের দিন আমি দশ ঘন্টা দশ মিনিট দশ ঘন্টা দশ মিনিট একবার বিরামহীন জার্নি করে একশো একশো গাড়ি টেনে আমি কুমিল্লা থেকে ওই পর্যন্ত দশ ঘন্টা দশ মিনিটে পৌঁছাইছি ঠিক মনে আধা ঘন্টার মধ্যে আবার স্টেজে উঠছি যাইয়া দেখি ইয়াং ছেলেদের মধ্যে মনে হয় যে লটারির মাধ্যমে কার আগে কে যাবে তখন আমার ওই হাদিস মনে পড়ে গেছে আল্লাহ রাসূল বলেছেন যারা যৌবনকালে বেশি বেশি করে আল্লাহর জিকির করবে বেশি বেশি করে আল্লাহকে ভয় করবে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন তাদের জন্য স্পেশাল রিসেপশনের জায়গা আমার আরশের নিচে বরাদ্দ কাল কিয়ামতের দিন তোমরা সেই যুবক হতে পারলে না পারোনি সমস্যা নেই কিন্তু এই জায়গাটা কি উপহাসের একটা জায়গা নিয়ে যাওয়ার অধিকার তো তোমাদেরকে কেউ দেয়নি সম্মানের উপস্থিতি আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব আমি আজকে হেডলাইনটা কি দিয়েছি আলেমরা বুঝতে পারছে কারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন কোন বেঈমান কোন কাফের কোন মুশরিক কোন মুনাফিককে নয় আল্লাহ ডাক দিয়ে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও বাঁচাও আপনি যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান আপনি 100% নবীর প্রেমিক হতে হবে ডাইরেক্ট আল্লাহকে ভালোবেসে রাজি করা যাবে আল্লাহ বলেছেন আমাকে রাজি করতে হলে তোমরা আগে মদিনাওয়ালার কাছে যাও আর মদিনাওয়ালা বলছে আল্লাহকে পাওয়ার ঠিকানা হলাম আমি কি ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বলেছেন ফলো মি আল্লাহর কাছে যেতে হলে আমাকে ফলো করো কারণ আমি জানি আল্লাহর ঠিকানা কোথায় সুবহানাল্লাহ রাসূলকে ফলো করলে কি হবে আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ভালোবাসবো এন্ড ফরগিভ ইউর সিনস জীবনের গুনাহগুলি সবগুলো মাফ করে দিব সেই নবীর উপর দুরুদ পড়ছি আপনি হাসছেন পৃথিবীর সিনেমার নায়ককে ভালোবাসবেন একজন সিঙ্গারকে ভালোবাসবেন একজন অভিনেতাকে ভালোবাসবেন আপনি যাকে ভালোবাসেন শয়তান সবার সুরত ধরতে পারে পারে না শুধু নবীর সুরত ধরতে আপনি যখন নবীকে ভালোবাসবেন শয়তান আপনার নবীর সুরতে আসতে পারবে না আপনার ইমান থাকবে টেকসই